তিস্তাকে বলো আমার বিরুদ্ধে যে মামলাটা করেছে সেটা উইথড্র করতে। মনে রেখো অনুরাধা মুখার্জির কেসটা কিন্তু এখনো কোর্টে ওঠেনি। যদি ওঠে তাহলে হিয়াকে তোমরা আর খুঁজে পাবে না। এসব কি বলছো তুমি? যেদিন তিস্তা মামলাটা তুলে নেবে সেই দিন তোমাদের হিয়ার ঠিকানাটা জানাবো। না হলে বাবু কি আদৌ হিয়ার কোনো খোঁজ জানেন? জানুক না জানুক, ঠাকুরপোকে বিশ্বাস করা ছাড়া আমাদের অন্য কোনো পথ খোলা নেই বৌমা। আপা জলটা খাও। আপা আপা, বাবা যদি হিয়ার কোনো ক্ষতি করে দেয়? এরকম বলে না বেটা, এরকম বলে না। না বাবা সব পারে। ঠিক কথা বলেছি, কেসটা তুলে না নেওয়া পর্যন্ত আমাদের কোনো পথ খোলা নেই আপা। না, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। কিন্তু বৌমা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি মা, কেসটা তিস্তা করেছে ওর মার খুনির বিরুদ্ধে। কিন্তু বৌদি, হিয়া বৌদি, হিয়া আমার ছোট বোন। হিয়া, দেখো তিস্তা ব্যাপারটা বুঝবে, তিস্তাকে তো জিজ্ঞেস করতে হবে। ওই তো মামলাটা উঠিয়ে নিতে পারে, বলো বোঝার চেষ্টা করো। কি তিস্তা, তুই আমার সঙ্গে চল, আমি আমি তোকে খুব যত্ন করবো, সারাক্ষণ চোখে চোখে রাখবো। প্লিজ, তুমি আবার সেই একই কথা। তিস্তা, আমি আমি তোর বাচ্চাকেও খুব যত্ন করব। আমি জানি আমার আমার অনেক দোষ, আমি তোকে অনেক অবহেলা করেছি, কিন্তু তিস্তা আমায় বিশ্বাস কর, আমি আর তোকে হারাতে চাই না। আমি তোমার সঙ্গে যাব। তুমি এখানে উঠেছো কেন? শিগগির নামো। আরে নামো শিগগির। আরে দাঁড়াও, আমি ছবিটা লাগিয়ে নিয়ে নামছি। অন্য কোথাও রাখবে ছবি, তুমি আগে নামো। সামনে আরে আসতে, ওরকম করছো কেন? কিচ্ছু না, ঠিক আছে তুমি দুধটা আগে খেয়ে নাও তো, খেয়ে নাও দুধটা, এক্ষুনি খাও, আমি পরে আলু কাবলি বানিয়ে দেবো। আমি কবে থেকে ভাবতাম মা, তুমি কবে আমাকে এরকম করে বকবে? জানো আমার এখন মনে হচ্ছে এতদিনে আমাদের বন্ধুত্বটা হবে।
করেছো, এবার একটু নিজেকে বদলাও, অন্তত বাচ্চাটার কথা ভেবে। দেখো মা হব মা হব বললেই হয় না, মা হবার জন্যে অনেক ধীর স্থির হতে হয়, অনেক মেন্টাল প্রিপারেশন নিতে হয়, বুঝতে পেরেছো? পেরেছি। আমি কি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না মা? তোমার মৃত্যু এভাবে বৃথা হয়ে যাবে, এইভাবে বৃথা হয়ে যাবে মা। আমি খবর দেবার কথা ভাবছি না, আমি শুধু ভাবছি আলপনা এই জীবনে আর শান্তি পেল না। তুমি ঠিক বলেছ, এতগুলো বছর বাড়ি ঘর ছেড়ে সন্তানদের ছেড়ে দিন কাটালো, যদি এবার বাড়িতে ফিরল তো ছেলের মৃত্যু সংবাদ, তারপর এখন অন্য যন্ত্রণা। আমি বলি কি আপা, কাকিমণিকে এখন এসব বলার কোনো দরকার নেই, কি বলেন? ঠিক বলেছো বৌমা, এতে আলপনার দুশ্চিন্তা আরো বাড়বে। আপা, আপা তিস্তা, তিস্তা যদি মামলাটা না তোলে? মা তিস্তাকে তো জোরও করা যায় না, তাই না? সন্তানের কাছে মা হারানোর যে কি যন্ত্রণা, শুধু কি তাই, মায়ের কাছে সন্তান হারানোর যন্ত্রণা। অলোকা, অশুভ কথা বলো না, তো আমার ভালো লাগে না। আপা, আপা তুমি ভালো করে জানো রতির অসাধ্য কিচ্ছু নেই, ও যা ইচ্ছে তাই করতে পারে। আমি বলি কি, কাকিমণিকে কিছু বলার আগে আমরা তিস্তাকে আগে সবটা বলি। আমরা না বললে কি হবে? রতি নিজে আলপনাকে খবর দেবে, ও আমাদের দুর্বলতাটাকে খুব ভালো করে জানে। ভগবান, তিস্তা যেন মামলাটা তুলে নেয় ঠাকুর, না হলে আলপনার মুখের দিকে তাকানো যাবে না। সেপ্টেম্বর 2005 সকালবেলায় তুমি কোথায় ছিলে? বল, ইন্সপেক্টর কি বলছে সেটা তোর কানে যাচ্ছে না? বলছি স্যার, বলছি আমি আমি পাম্প স্ট্রিটে একটা গাড়ি চালাচ্ছিলাম। সেদিনকে তুমি নিজের গাড়ি নিয়ে মিসেস অনুরাধা মুখার্জিকে ধাক্কা মেরেছিলে। তোর জিভটা খসে গেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কেন স্যার আমাকে মাফ করবেন স্যার, ওই ওই রতিকান্ত বর্মনের বিরুদ্ধে একটা কথা বললে ওরা আমাকে মেরে ফেলবে স্যার। না বললে আমি মেরে ফেলবো তোকে। Oh, my God.
তুমি যে কথাগুলো আমাকে বললে এগুলো তোমায় কোর্টে বলতে হবে। আমরা তোমাকে রাজসাক্ষী করব আর চেষ্টা করব তোমার শাস্তি যদি একটু কম হয়। স্যার আমি গরিব মানুষ, ওই রতিকান্ত বর্মনের বিরুদ্ধে আমাকে দাঁড় করাবে না স্যার, আমাকে দাঁড় করাবে না। রতিকান্ত বর্মন আগে মনে ছিল না এত সহজে পরপরই ভেবেছিস, এত সহজে পরপরই ভেবেছিস। আজকে তোমার নিজের জীবন বিপন্ন বলে তুমি ভিক্ষে চাইছ, আর সেদিনকে নির্মম ভাবে একজন অসহায় বয়স্কা মহিলাকে মেরে ফেলার সময় তোমার মনে ছিল না চলো ভিক। আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করিস না, একটা বুলেটে তোর নাম লেখা হয়ে গেছে, মনে থাকে যেন। আমি তো বুঝতে পারছি না, হিয়া ওনার তুরুপের দাস আদিত্য। রতিকান্ত বর্মন অত বোকা নন যে হিয়া সম্পর্কিত কোনো কাগজপত্র উনি এই ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। তুরুপের দাস আমার কিন্তু তা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে রতিকান্ত বর্মন আমাদের বোকা বানাচ্ছে। আমার যথেষ্ট সন্দেহ আছে হিয়া আদৌ বেঁচে আছে কি না। হিয়া বেঁচে আছে, রতি নিখাতকে কোথাও লুকিয়ে রেখে দিয়েছে। হিয়া বেঁচে আছে, আর 15 বছরে আমরা ওর কোনো হদিশ পাইনি। কল্পনার সম্বন্ধে 15 বছর ধরে আমরা কি জেনেছি, আমরা সেটাই ভেবেছি যেটা রতিকান্ত আমাদের বিশ্বাস করতে বাধ্য করেছে। যে আলপনা মৃত, কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন হলো হিয়া কোথায়, কার কাছে, কোন আয়ার কাছে। রতিকান্ত বর্মন ভেরি রিসেন্টলি খবর পেয়েছেন হিয়া কোথায় আছে। ভাবছি তোমার কাকাবাবুর কথা আদিত্য,
ভাবছি উনি খবর পেয়ে গেছেন হিয়া কোথায় আছে, সুতরাং উনি এখন মরিয়া হয়ে উঠেছেন। হি ইজ ডেঞ্জারাস আদিত্য, উনি যা খুশি করতে পারেন। হি ক্যান গো টু এনি এক্সটেন্ট। তার মানে নিজের মেয়ের সর্বনাশ করতে পারি? তাও পারেন জ্যাঠাইমা, সেই খবরটা পেলেও আমরা আশ্চর্য হব না। কেসটা বড় জটিল হয়ে যাচ্ছে, বিভিন্ন তথ্য প্রমাণগুলো সব জট পাকিয়ে যাচ্ছে, কিছুই তো এগোচ্ছে না। এমনকি আপনার ভাইপো সিদ্ধার্থ বর্মন ওই ড্রাইভারের কাছ থেকে কনফেশন আদায়ের চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা মিস্টার বর্মন, এক কাজ করলে হয় না? সামহাও আমরা যদি ওই ড্রাইভারকে একবার বসে আনতে পারি, তাহলে কিন্তু কেসটা আমাদের ফেভারে আসতে পারে, না হলে কিন্তু আমার কিচ্ছু করবার নেই। চুপ করো, তোমার কি ধারণা রতিকান্ত বর্মণ অত সহজে হেরে যাবে? কিন্তু এই কেসটা, কেস কিসের কেস? আমি যদি বলি যে আমার এগেনস্টে কোনো কেস নেই। কেস নেই মানে? আচ্ছা তোমার কি মনে হয় যে বর্মন ফ্যামিলির ওই কতগুলো মহিলা আমাকে আরেকবার কাঠগড়ায় দাঁড় করাবে? হ্যাঁ, অত সোজা? কিন্তু এই কেসটা যেভাবে এগোচ্ছে তাতে তো আপনার শাস্তির সম্ভাবনা। সম্ভাবনা, চান্স? ইউ আর টকিং অ্যাবাউট চান্সেস। তোমাদের সঙ্গে আমার তফাত কোথায় জানো? তোমরা শুধু ওই তোতা পাখির মতো বুলিয়া উড়ে যাও, আর আমি ছিদ্র পথটা খুঁজে ছৌ ছৌ ঢুকে ফাল হয়ে বেরোই। আপনার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। পারবেই না তো? পারবে না? অপেক্ষা করো, অপেক্ষা করো, কালকে দেখবে হয়তো কেসটা আমার এগেনস্টে উইথড্রন হয়ে গেছে। উইথড্রন হয়ে গেছে কি করে? আমি ওদের একটা টোপ দিয়েছি, সেই টোপ ওরা গিলবেই, ফেলতে পারবে না। হ্যারে আদি, এমন তো হতে পারে? ঠাকুরপো আদৌ কিছু জানে না, আমাদের মিছিমিছি ভয় দেখাচ্ছে। তুমি কি বলতে চেয়েছো? কাকাবাবু ফাঁকা হুঙ্কার দিচ্ছে যাতে তিস্তা কেসটা তুলে নেয়? না তিস্তা, তুমি এই কেসটা কিছুতেই তুলবে না। তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই তুমি ছাড়বে। মাসিমা এখন কেমন আছেন? উনি খুব ভেঙে পড়েছেন। কোথায় যাচ্ছ? মাসিমার কাছে। ওনাকে গিয়ে জানিয়ে দিই উনি ওনার হিয়াকে খুব শিগগিরই খুঁজে পাবেন। মানে কি বলছো তুমি? হ্যাঁ জেঠাইমা, আমি মাসিমাকে গিয়ে জানিয়ে দিচ্ছি আমি আমার কেস উইথড্র করে নিতে চাই। না তিস্তা, তুমি এই কেস কিছুতেই তুলে নেবে না। উনি যে অন্যায় করেছেন তার শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু মাসিমা, কোনো কিন্তু নয় তিস্তা, আমি তোমাকে বলছি এই কেস তুমি তুলে নেবে না।